আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো আছেন আমি আল্লাহর অশেষ মেহরবানিতে অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ বাংলাদেশ ইন্ডিয়া সহ বিশ্বে বাংলা ভাষাভাষী যারা আমার এই ভিডিও দেখছেন সবার প্রতি রইল ভালোবাসা শুভেচ্ছা ইয়াংরা এখন আর চাকরি করতে চায় না ইয়াংরা চায় নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করতে নিজের পায়ে দাঁড়াতে কারণ চাকরি হচ্ছে অন্যের পায়ে আপনি দাঁড়িয়ে আছেন আর নিজের পায়ে দাঁড়ানোর জন্য তারা বিভিন্ন ব্যবসার আইডিয়া করছে অনেক ইয়াং আপুরাও এখন ব্যবসা করছে কিন্তু ইয়াং যেটা সবচেয়ে প্রবলেম হয় যারা কোনো জব না করে হঠাৎ করে কোনো বিজনেস বা উদ্যোগ গ্রহণ করে আইডিয়াটা হয়তো ভালো থাকে কিন্তু তারা ব্যবসার প্রচার প্রচারণার কৌশলের অভাবে একটা সময় তার ব্যবসাটা হারিয়ে যায় তার ব্র্যান্ডের নামটা মুছে যায় সে আর তার কাঙ্ক্ষিত ব্যবসা পায় না কিন্তু তারা ভুলে চায় মার্কেটিংয়ের একটা বিশাল পার্টি হচ্ছে প্রচার প্রচারণা যেটার অভাবে ব্যবসাটা আসলে মরে যায় কারণ বিক্রি না হলে কীভাবে ব্যবসা আসবে অনেকের অনুরোধে অনেক ভাইয়া এবং আপুদের অনুরোধে আজকে আমি পঞ্চাশটা মার্কেটিং কৌশল বলবো পঞ্চাশটা প্রচারণার কৌশল বলব এটা হচ্ছে প্রথম পার্ট আজকের ভিডিও এরপর আসবে দ্বিতীয় পার্ট আরও বৃষ্টি প্রচারণার কৌশল বলবো যেটা আপনার ব্যবসার সাথে ম্যাচ করবে ইনশাল্লাহ আপনি সেটাই করবেন আমি যে পঞ্চাশটা আইডিয়া বলবো সেটা হতে পারে আপনার নতুন উদ্যোগ সেটা হতে পারে ছোট ব্যবসা সেটা হতে পারে মাঝারি ব্যবসা সেটা হতে পারে বড় ব্যবসা সেটা হতে পারে কোনো কোম্পানি বিজনেস যেই জায়গায় যেটা প্রযোজ্য হবে আপনারা ঠিক সেটাই নেবেন তো আমি এখন পঞ্চাশটা শুরু করছি এক নম্বর আপনার প্রতিষ্ঠানের সামনে একটি সাইনবোর্ড দিন প্রতিদিন একশো লোক দেখলে বছরে ছত্রিশ হাজার পাঁচশো লোক আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানটির নাম দেখবে এবং ব্যবসা প্রতিষ্ঠানটিকে চিনবে দুই নম্বর গলির মাথায় আপনার ব্যবসা প্রতিষ্ঠান যে জায়গায় সেই গলির মাথায় একটি ইন্ডিকেটর দেন যে সালমা ফ্যাশন এই দিকে এটা প্রতিদিন মানুষ যত রিকশায় যাবে আসবে গাড়িতে যাবে আসবে সবাই সালমা ফ্যাশন দেখতে দেখতে একটা সময় সালমা ফ্যাশনের নামটা মুখস্ত হয়ে যাবে চিনে যাবে তিন নম্বর ব্যবসাটা যদি সিজনাল হয় তাহলে সিজনাল শুরুর পূর্বে বা মাঝামাঝি সময় পোস্টারিং করুন আমরা দেখি সিজনাল আম পাওয়া যায় সিজনাল অনেক প্রোডাক্ট আছে সাতা পাওয়া যায় সো এগুলো কোন জায়গায় পাওয়া যায় এটা নিয়ে পোস্টারিং করুন আমরা অনেক জায়গায় দেখি ঢাকা শহর শহর অন্য জায়গায় যে ভেজালমুক্ত আম নিন তো এটা আগেই আমরা পোস্টারিং দেখে যাই যে এই জায়গায় দশ দিন পরে বা বিশ দিন পরে ভেজাল মুক্ত আম পাওয়া যাবে কোনো প্রকার রাসায়নিক প্রক্রিয়ামূত্র ফর্মালিক মুক্ত আম পাওয়া যাবে এই যে প্রচার হয় আমরা প্রতিদিন দেখতে দেখতে মনে গেঁথে যায় যখন আমটা উঠে তখন কিন্তু আমরা ওই জায়গা থেকেই কিনি আর সার্ভিসটা যদি এলাকাভিত্তিক হয় তাহলে ওই এলাকার মধ্যে যে ক্যাবেল টিভিগুলো আছে সেগুলোয় আপনি প্রচার প্রচারণা করতে পারেন কথার কথা একটা বিজনেস একটা ফুডের দোকান সেটা শুধু ওই এলাকার জন্য যদি হয় শুধু ধানমন্ডির জন্য যদি হয় আপনি যদি ধানমন্ডি কেবল টিভিতে প্রচার করেন তাহলে ধানমন্ডির ভিতর যে লোকগুলো আছে তারা কিন্তু ওই জায়গাটায় আসবে প্রতিদিন কেবল টিভিতে প্রচারণা দেখতে দেখতে সে কিন্তু ওই জায়গায় চলে আসবে নাম্বার জাতীয় ব্যবসা হলে টিভিতে অ্যাড দিন টিভিতে অ্যাপে খরচ কিন্তু অনেক বেশি কিন্তু বড় কোম্পানি হলে কিন্তু সেটা কোনো বিষয় না কিন্তু আপনার যে ব্র্যান্ড গুরু হবে মানুষ যে দ্রুত চিনবে সেটা কিন্তু আপনাকে ব্যবসা দেবে অবশ্যই মনে রাখতে হবে টিভির বিজ্ঞাপনটি যেন মানসম্মত হয় আমরা গ্রামীণ ফোনে মায়ের বিজ্ঞাপন দেখেছি কত ইমোশনাল বাংলা লিঙ্কের দিন বদলে পালা দেখেছি কত ইমোশনাল একটা বিজ্ঞাপন কিন্তু অনেক রেজাল্ট দিয়েছে ছয় নম্বর শহরের সব জায়গায় যদি আপনি ভিজিবল করতে চান কিচ্ছু করার দরকার নেই শুধু লোকাল বাসের পিছনে আপনার ব্র্যান্ডের নাম দিয়ে ডিটেলস দিয়ে স্টিকার মেরে দিন দেখবেন প্রচুর লোকাল বাস চলে এই লোকাল বাছগুলো মানুষ যত দেখবে বারবার আপনার ব্র্যান্ডের কথা মনে পড়বে বারবার আপনার লোকরা চিন্তা করবে যখন ওই প্রোডাক্টটা কিনতে চাবে তখন বারবার মাথায় হিট করবে ওই ব্র্যান্ডের নাম সাত নম্বর ব্যবসার একটু যদি আরেকটু বাড়াতে চান একটু বিল বোর্ড দেবে আমরা দেখি বিভিন্ন জায়গায় বাস স্টেশনে নামলেই একটা বড় বিল বোর্ড লাইফ বয় সাবান লাক্স সাবান অথবা ইভেলি এরকম বড় বড় অ্যাডগুলো দেখি লঞ্চ ঘাটে বা বাস স্ট্যান্ডে বা ট্রেন স্টেশনের পাশে কারণ প্রতিদিন প্রচুর লোক আসা যাওয়া করে সুতরাং এই কাস্টমারগুলো রেগুলার আপনার প্রোডাক্ট দেখবে আপনার ব্র্যান্ড নেম গ্রো হবে এবং ভালো বিক্রি হবে আট নম্বর শুরুতে ব্যাপক প্রচারণা চাইলে ছোট ছোট ফেস্টুন লাগান প্রত্যেকটা গলি মাথায় মাথায় আপনি ফেস্টুন লাগিয়ে দিন আপনার প্রোডাক্ট সম্পর্কে মানুষ জিতে থাকবে আর দেখবে প্রত্যেকটা লাইট পুস্টে পুস্টে আপনার ফেস্টুন এক রো অনুযায়ী আপনি দিয়ে দিন মানুষের চোখে লাগবে মানুষ ব্র্যান্ড সম্পর্কে জানবে বিক্রয় বেড়ে যাবে নয় নম্বর যে এলাকায় আপনি সার্ভিস দিচ্ছেন সে এলাকায় লিফলেট বিতরণ করুন দেখবেন যে দ্রুত মানুষ জেনে যাবে লিপলেটের মাধ্যমে কি মানুষ সরাসরি পাচ্ছে আপনি দরজার নিচ থেকে দিয়ে যদি দিয়ে দেন তাহলে প্রত্যেকটা মানুষের ফ্যামিলি বাসায় কিন্তু আপনি ঢুকে গেছেন দশ নম্বর শুক্রবারে জুমার নামাজের শেষে মসজিদে কিন্তু প্রত্যেকটা ফ্যামিলি গার্জিয়ানরা থাকে নাইনটি পার্সেন্ট ফ্যামিলি না থাকে সুতরাং প্রত্যেকটা মসজিদের সামনে যদি আপনার লিফলেটটা দিয়ে দেওয়া হয় মানুষ কিন্তু সরাসরি জানতে পারবে আপনার প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবে আপনার ব্র্যান্ড গ্রো হবে সেল বেড়ে যাবে বা দ্রুত জরুরি হলে এলাকায় যত পেপার বিক্রি হয় হকারদের সাথে কথা বলুন হকারদের সাথে কথা বলে পেপারের ভিতরে আপনার লিপলেটটি দিয়ে দিন প্রত্যেকটা বাসায় যে পেপার যাবে প্রত্যেকটা মানুষ এই অ্যাড সম্পর্কে জানবে আপনার কোম্পানি সম্পর্কে জানবে আপনার ব্র্যান্ড সম্পর্কে জানবে বারো নম্বর এরপর যদি আরও প্রয়োজন হয় আপনি একটা নতুন দোকান দিয়েছেন এলাকার লোককে যদি জানাতে চান দুই দিন বা তিন দিন মাইকিং করুন দেখবেন সবার নামটা মুখস্থ হয়ে যাবে ইলেকশনের সময় আমরা কী দেখি প্রতিদিন মাইকিং করতে করতে অনেক সময় আমাদের নিজেদের ডিসিশনও চেঞ্জ হয়ে যায় মনে হয় যে এই প্রার্থী ভালো সুতরাং মাইকিং করুন প্রোডাক্টের সেল বেড়ে যাবে তেরো নম্বর ভিজিটিং কার্ড করুন আপনার ভিজিটিং কার্ডটা বিভিন্ন অফিসে বিভিন্ন ব্যক্তির কাছে দিলে আপনার ব্র্যান্ডের নেমটা সবাই জানবে জানবে যে এই দোকানে ভালো চশমা পাওয়া যায় আপনি প্রত্যেকটা জায়গায় আপনার কার্ড দিয়ে দিচ্ছেন চশমা হাউজের তখন কী হবে প্রত্যেকটা মানুষ এই চশমা হাউজের নাম জানবে এবং তারা চাইবে যখন চশমা কিনবে আপনার দোকান থেকে কেনার জন্য চৌদ্দ নম্বর লেটারপ্যাড স্থাপন আপনি কোনো যদি কারোর সাথে কমিউনিকেশন করেন আপনি লেটারপ্যাড দিয়ে দেবেন এই লেটার প্যাডের মাধ্যমে যখন আপনি কমিউনিকেশন করবেন যে এই লেটারপ্যাডটা পড়বে সে আপনার কোম্পানি সম্পর্কে একটা ভালো ধারণা নেবে আপনার প্রোডাক্ট সম্পর্কে ভালো ধারণা নেবে আপনার কন্ট্যাক্ট নাম্বার পাবে আপনার অ্যাড্রেস পাবে সে তখন কিন্তু নামটা তার মাথায় গ্রো হয়ে যাবে আপনার ব্যবসার ভ্যালু বেড়ে যাবে পনেরো নম্বর ছোটো প্যাড বক্স করুন প্যাড বক্সের নিচে আপনার ব্র্যান্ডের নাম লিখে দিন এবং আপনার অফিসে যখন বিভিন্ন লোক আসবে আপনি যখন এই স্লিপ লিখবেন এই স্লিপটা লিখে যা এখন কাউকে দিবেন সে যখন এটা নিয়ে যাবে তার বাসায় রাখবে তার কাছে রাখবে যতবার দেখবে আপনার ব্র্যান্ডের কথা মনে পড়বে আপনার প্রচার হবে প্রসার হবে ষোলো নম্বর আপনার ব্র্যান্ডের নামে খাম তৈরি করুন আপনি যত মানুষকে কোনো চিঠি দিবেন ব্যবসায়িক চিঠি দিবেন কোনো কুরিয়ার পাঠাবেন প্রত্যেকটা জায়গাতে কিন্তু আপনার ব্র্যান্ডের প্রচার হবে যেহেতু ওই খামের উপর আপনার ব্র্যান্ডের লোগো দেওয়া আছে অফিসের নাম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সতেরো নম্বর ক্যালেন্ডার ছাপুন প্রতি বছরের শুরুতে ক্যালেন্ডার ছাপুন এই ক্যালেন্ডার প্রত্যেকটা বাসায় যাবে আপনার ব্র্যান্ড নেম গ্রো হবে এবং ক্যালেন্ডারটা কিন্তু মানুষ যত্ন করে রেখে দেয় সুতরাং পুরো বছর ধরে সবাই আপনার ব্র্যান্ড নেম জানবে এবং দ্রুত আপনার ব্যবসায় প্রসার হবে আঠারো নম্বর নোটবুক ছাপুন নোটবুক ছেপে মানুষকে গিফট করুন আপনার নোটবুক যত যাবে মানুষের কাছে তত কিন্তু আপনার প্রচার হবে কারণ নোটবুকে কিন্তু সবাই তাদের স্পেশাল জিনিসপত্রগুলো লিখে রাখে এবং তাদের বিজনেস আইডিয়া প্ল্যান এগুলো লিখে রাখে এগুলো যত বারবার দেখবে তত কিন্তু আপনার ব্র্যান্ডের কথা মনে পড়বে রেগুলার কার্যক্রম লেখে লাগে রেগুলার ওয়ার্ক লেখে লাগে আজকে কী কী করতে হবে সুতরাং এটা রেগুলার তারা দেখবে উনিশ নম্বর ডায়েরি ছেপে প্রচার করুন প্রতি বছর শুরুতে দেখবেন যে অনেকে প্রচুর ডায়রি ইউজ করে পুরো বছরের লেখাগুলো প্রতিদিনের কার্যক্রমগুলো সে লিখে রাখে এবং এই ডায়েরিটা যখন সে পিছনে চলে যায় এবং প্রত্যেক দিনের কার্যক্রম সে দেখতে পারে সো ডায়েরিটা কিন্তু সারা বছর ব্যবহৃত হয় সুতরাং আপনার ব্র্যান্ড নেম গ্রহ হবে এবং বেশি প্রচার হবে বিশ নাম্বার টেলিফোন ডাইরেক্টরি বানিয়ে বিভিন্ন লোককে দিয়ে দিন বিভিন্ন ইম্পর্টেন্ট টেলিফোন নাম্বার থাকবে নিচে আপনার ব্র্যান্ডের নাম থাকবে অ্যাড্রেস থাকবে কন্ট্যাক্ট নাম্বার থাকবে মানুষ সেটা সচেতন করে বাসায় রেখে দেবে পুলিশের নাম্বার তারপর ফায়ার সার্ভিসের নাম্বার তারপর রেল স্টেশনের নাম্বার এই দরকারি নাম্বারগুলো যখন থাকবে এটা মানুষ যত্ন করে রেখে দেবে এবং আপনার ব্র্যান্ডের কথা বারবার মনে পড়বে একুশ নাম্বার ইয়ার প্ল্যানার সাপন মানুষ এই এয়ার প্ল্যানার যতবার দেখবে আপনার ব্র্যান্ডের নাম তত গ্রো হবে মানুষের মাঝে প্রচার হবে বাইশ নম্বর পেপার ওয়েটার উপহার দিন এবং পেপার ওয়েটারে আপনার কোম্পানির নাম এবং লোগো দিয়ে দিন মানুষ যতবার এই পেপার ওয়েটার ইউজ করবে ততবার আপনার ব্র্যান্ডের নাম দেখবে টপ অফ দ্য মাইন্ডে আসবে যখন প্রোডাক্ট কিনতে যাবে আপনার প্রোডাক্টটি কিনবে তেইশ নম্বর বিজ্ঞাপনের জন্য মগ দিন কারণ মগে কিন্তু মানুষ পানি খায় এবং এটা কিন্তু অফিসের ডেস্কে রাখে তারপর প্রয়োজনীয় জায়গায় বাসায় কিন্তু মানুষ গ্লাসে পানি খায় কিন্তু দেখবেন অফিসে সব জায়গায় মগে পানি খায় এই মগটাকে যদি আপনার ব্র্যান্ডিং করে দেন ওই অফিসে যত কাস্টমার আসবে বিজনেস প্রতিষ্ঠানে যত লোক আসবে সবাই কিন্তু এই ব্র্যান্ডটা দেখতে পারবে এবং আপনার ব্যবসার প্রসার হবে বিজ্ঞাপন সহ পেন স্ট্যান্ড দিন এই কলম থেকে যতবার লিখবে এই কলম ততবার ধরবে ততবার আপনার ব্র্যান্ডের কথা মনে পড়বে বলবে এটা সাউমা ফ্যাশন থেকে দিয়েছে এই যে সালমা ফ্যাশন চারিদিকে ছড়িয়ে পড়েছে তাতে কি আপনার ব্র্যান্ড গ্রো হবে পঁচিশ নম্বর ফেসবুকে অ্যাড দিন নতুন প্রজন্ম কিন্তু এখন ফেসবুকে ঝুঁকে আছে এবং বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম দেশ যে জায়গায় ফেসবুকের ইউজার সবচেয়ে বেশি সুতরাং এই মাধ্যমের মাধ্যমে আপনি যদি অ্যাড দেন আপনার ব্র্যান্ড দ্রুত প্রসার লাভ করবে আপনার দ্রুত বিক্রয় বেড়ে যাবে আপনার কোম্পানি গ্রো করবে আপনার কোম্পানি অনেক উন্নত হয়ে যাবে ছাব্বিশ নম্বর ওয়েবসাইটে অ্যাড দিন আমরা অনেক সময় দেখি না ওয়েবসাইটে ঢুকলেই শুধু পাঠাও উবারের অ্যাড যেই ওয়েবসাইটে যাই সে জায়গায় দেখি এটা হচ্ছে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে অ্যাড এই অ্যাডটা দিলে আমাদের ব্যবসা প্রসার হবে যত মানুষ ওয়েবসাইট ইউজ করবে সবাই আমাদের ব্যবসাটা দেখতে পারবে সাতাইশ নম্বর নতুন কোনো অফার আসলে নতুন কোনো প্রোডাক্ট আসলে পেপারে বিজ্ঞাপন দিন প্রচুর মানুষ যারা পেপার পড়ে তারা দেখবে পেপারও আপনার ব্র্যান্ড নেম গ্রো হবে ব্যবসার প্রসার হবে আঠাইশ নম্বর বিভিন্ন ম্যাগাজিন পত্রিকার রঙিন বিজ্ঞাপন দিন প্রথম পেজের পরে দিন লাস্ট পেজে দিন যে কোনো জায়গায় ভালো জায়গায় আছে সে জায়গায় রঙিন বিজ্ঞাপন দিন যারা ম্যাগাজিনের কনজিউমার আছে তারা কিন্তু নিয়মিত আপনার ব্র্যান্ড দেখবে আপনার ব্র্যান্ডের প্রচার হবে উনত্রিশ নম্বর বিভিন্ন স্থানে পণ্যের প্রচার করতে গিয়ে দরকার হলে ব্র্যান্ড প্রমোটার নিয়োগ দিন যারা পণ্যের প্রচার বিভিন্ন দোকানে গিয়ে করবে ডিরেক্ট কাস্টমারের কাছে করবে যেটা ব্রিটিশ আমেরিকান টোবাকো করে ইউনিলিভার করে বিভিন্ন ঘরে ঘরে যায় গিয়ে প্রোডাক্টের কথা বলে এরকম আপনার এরিয়া যদি হয় কিছু লোক নিয়োগ করলেন দুই মাস তিন মাসের জন্য তারা যত হাউজ হোল্ডার জানবে তারা কিন্তু সবাই আপনার ব্র্যান্ড নেম জানবে এবং আপনার ব্র্যান্ড নেম গ্রো হবে বা চিঠি দিন যাদেরকে আপনি কাস্টমার হিসাবে পেতে চান ডিরেক্টলি চিঠি দিন কুরিয়ারের মাধ্যমে দিন আপনার কোম্পানির বেনিফিট তুলে ধরুন যেগুলো এখন কেউ করে না হঠাৎ কেউ যদি আপনার অ্যাড্রেসে কুরিয়ার আসে দেখে পাশ থেকে অন্য কোম্পানি থেকে এসেছে বিভিন্ন অফার দিয়ে এটা কিন্তু খুবই লুক্রেটিভ হবে মানুষ কিন্তু তখনই ব্র্যান্ডটা সম্পর্কে আরও স্পেশালি জানবে একত্রিশ নম্বর বিভিন্ন কর্পোরেট লোকদের কাছে ইমেল করুন বিভিন্ন টার্গেটেড কাস্টমারের কাছে ইমেল করুন আপনার ব্র্যান্ড তার কাছে পৌঁছে যাবে আপনি লিঙ্ক ঢুকে প্রত্যেকের প্রোফাইল ধরে ধরে যেই শ্রেণীর লোকের কাছে যেতে চাচ্ছেন সেই সেগমেন্ট করে তাদের ইমেল অ্যাড্রেসটা সেই জায়গায় দেওয়া থাকে সেই জায়গা থেকে প্রচুর ইমেল অ্যাড্রেস কালেক্ট করে তাদেরকে গ্রুপ মেল দিয়ে দিন দেখবেন আপনি প্রচুর কাস্টমারের কাছে পৌঁছে যাচ্ছেন বত্রিশ নম্বর এস এম এস পাঠান বিভিন্ন শ্রেণীর ও পেশার লোকজনের কাছে আমরা জানি এখন এসএমএস এস দ্রুত মানুষের ফিডব্যাক পাওয়া যায় আপনি এস এম এসের একটা বাল্ক অ্যামাউন্ট এস এম এস কিনে নিতে পারেন এক লক্ষ দেড় লক্ষ এই দেড় লক্ষ লোকের কাছে আপনার ব্র্যান্ড পৌঁছে যেতে পারেন শুধু একটা এস এম এসে তেত্রিশ নম্বর এরপর আপনি কী করলেন ফেসবুকে একটা পেজ খুললেন এবার প্রমোশনে গেলেন কত অডিয়েন্সের কাছে আপনি পৌঁছতে চান কথার কথা আপনার উত্তরায় একটা দোকান আছে আপনি শুধু চাচ্ছেন উত্তরার ভিতরে প্রচার করবেন ফেসবুকে সেই টার্গেট কাস্টমার এবং লোকেশন উত্তরা সিলেক্ট করে দিবেন উত্তরা মানুষ সারাদিন দেখবে কথার কথা নিজাম ফুড এই নিজাম ফুডের দোকান উত্তরা লোকজন সারাদিন দেখতে 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 তাদের মনে গেঁথে যাবে এবং তারা কিন্তু তখন নতুন রেস্টুরেন্ট হিসাবে যাবে এবং আপনার কিন্তু প্রচার প্রসার বাড়বে ব্যবসা বেড়ে যাবে চৌত্রিশ নম্বর নিজের একটি ওয়েবসাইট খুলুন এবং ওয়েবসাইটে আপনার প্রোডাক্ট এবং পণ্যের ডিটেলস লোকেশন সহ দেওয়া থাকবে দাম সহ দেওয়া থাকবে মানুষ দ্রুত যখন গুগলে সার্চ দেবে আপনার ওয়েবসাইট চলে আসবে এই প্রসার পঁয়ত্রিশ নম্বর ইউটিউবার যারা আছে এখন কিন্তু ফেসবুকের চেয়েও ভালো মাধ্যম হচ্ছে ইউটিউবে কারণ ফেসবুকে অনেক সময় ফেক রিচ হয় সঠিকভাবে রিচ হয় না প্রচুর টাকা খরচ করা লাগে অথচ ইউটিউবে দেখেন খুব কম টাকায় মনে করেন কারো এক লক্ষ গ্রাহক আছে কথার কথা ইউটিউবে কিন্তু ইউটিউবে দেখা যায় একটা ভিডিওর রিচ আছে পাঁচ লক্ষ অথচ তার গ্রাহক আছে কিন্তু এক লক্ষ কিভাবে গেল একজনের দেখতে দেখতে আরেকজনের কাছে গেল এই যে পাঁচ লক্ষ ডিরেক্ট অডিয়েন্সের কাছে গেল এই ভিডিও তৈরি করতে কত লাগলো একটা ফুল ভিডিও দিলে ইউটিউবে স্পন্সার হিসাবে বারো থেকে পনেরো হাজার টাকা লাগবে কিন্তু এই পনেরো হাজার টাকায় আপনি কিন্তু দেড় লাখ লোকের কাছে পাঁচ লাখ লোকের কাছে পৌঁছে যাচ্ছেন যেটা কিন্তু ফেসবুকে কখনো সম্ভব না সুতরাং ইউটিউব কিন্তু এখন সবচেয়ে ভালো মাধ্যম ভালো ভালো যারা ইউটিউবার আছে তাদেরকে আপনি স্পন্সারশিপ দেন তারা দ্রুত আপনার প্রোডাক্টকে প্রমোট করে দিবে ৩৬ নম্বর বিভিন্ন যে ফেয়ার হয় মেলা হয় তাঁত বস্ত্র মেলা আবাসন মেলা এইসব মেলায় আপনি অংশগ্রহণ করুন অংশগ্রহণ করে যে কোনো উপায়ে তাদের সাথে অ্যাড হন আপনার প্রোডাক্টটা তুলে ধরেন মানুষের কাছে প্রচার হবে আপনার অবস্থান এবং আপনার ভ্যালু অনেক বেড়ে যাবে ভাববে অনেক ভালো কোম্পানি আপনার সাতত্রিশ নম্বর আপনার ব্র্যান্ডকে চাঙ্গা রাখতে বিভিন্ন সময় বিভিন্ন অফার দিন এই দেখেন ইভেলি একটার পর একটা অফার দিয়ে মানুষের মনে ঢুকে গিয়েছে মানুষ বারবার ইভেলি সম্পর্কে এখন জানতে চায় সুতরাং এইভাবে বিভিন্ন অফার দিন আটত্রিশ নম্বর প্রয়োজন হলে কিছু ছাড় দিন আপনি তো ব্যবসা করবেন ছাড়ে হয়তো একটু কম প্রফিট হবে কিন্তু আপনার কিন্তু ব্র্যান্ড নেই দ্রুত গ্রহ হবে সুতরাং কিছু কিছু ছাড় দিন উনচল্লিশ নম্বর একটি পণ্যের সাথে কিছু ফ্রি দিন হাদিয়া হিসাবে দিন সব হবে রসুল্লা আসলাম হাদিয়া দিত আপনার পণ্যের প্রচারের জন্য কিছু হাদিয়া দিন সুতরাং মনে করেন একজন একটা ডায়েরি কিন্তু একটা কলম ফ্রি দিন আপনার ডায়রিতে হয়তো পঁচিশ টাকা লাভ হবে একটা কলমের দাম তিন টাকা শুধু দিন তাকে গিফট হিসাবে এই কাস্টমারটা কিন্তু আপনার ব্র্যান্ডের ভক্ত হয়ে যাবে সে কিন্তু আবার আপনার এই ব্র্যান্ডে অর্ডার করবে চল্লিশ নম্বর পণ্য বা সেবার মান কর্মীদের আচরণ প্যাকিংয়ের রঙ এগুলো সব কিন্তু আপনার ব্র্যান্ডের ভ্যালু ক্যারি করে সুতরাং প্রত্যেকটা বিষয়ের দিকে আপনার খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু মানুষের মাঝে ভালো প্রচার হবে আপনার ব্র্যান্ডের একচল্লিশ নম্বর সুন্দর একটি স্লোগান দিন একটা সুন্দর স্লোগান কিন্তু খুবই দরকার চলো বহুদূর গ্রামীণ ফোনের তার মানে কি যত দূরে আপনি যাবেন নেটওয়ার্কে কোনো সমস্যা নেই ওয়ালটন আমাদের পণ্য তার মানে কি আমাদের দেশি পণ্য আমরা বেশি বেশি ব্যবহার করি আমাদের দেশের সম্পদ গ্রহ হবে এইভাবে প্রত্যেকটা ব্র্যান্ডের একটা স্লোগান দিন যেটা মানুষের ইমোশনে লেগে যাবে এবং আপনার ব্র্যান্ডের ব্যাপক প্রচার হবে বিয়াল্লিশ নম্বর বিভিন্ন বড়ো বড়ো পার্টিতে অ্যাটেন্ড করুন কথা কথা আপনি কোক কোম্পানিতে চাকরি করেন এখন কোকের ব্র্যান্ডটা একটা বিয়ের প্রোগ্রাম আপনি সেই প্রোগ্রামে গিয়ে কথা বললেন যে পুরো কোক আমরা দিব সুন্নতে খাতনার প্রোগ্রাম আপনারা গিয়ে কথা বললেন এইভাবে আপনি যদি কাজ করেন আপনার ব্র্যান্ড কিন্তু দ্রুত গ্রহ হয়ে যাবে মানুষের মাঝে কারণ এই যে অনেক ভালো লোকজন আসে এক জায়গায় আপনি আপনার প্রোডাক্টটা দ্রুত দিয়ে দিতে পারবেন তেতাল্লিশ নম্বর নিজে একটি পত্রিকা বের করুন নিজে যেই ধরনের ব্যবসা আপনি করেন সেই অনুযায়ী এই পত্রিকাটা আপনি বেস করে করলেন তখন হবে কি আপনার কিন্তু বিজ্ঞাপন দেওয়া সহজ আপনার কিন্তু এটা নিয়ে কলাম করা সহজ এই এইটা আপনাকে একটা প্রচারের মাধ্যম হিসাবে সাহায্য করবে প্লাস আপনার যে পত্রিকা যে বিজনেস সেটাও আপনি পাবেন চৌচল্লিশ নম্বর সার দিয়ে কুপন ছাড়ুন যে বা যারা এই কুপন নিয়ে আসবে তারা স্পেশাল ডিসকাউন্ট পাবে এটাও কিন্তু মানুষ প্রচুর আকৃষ্ট হয় ব্র্যান্ড নিয়ে পঁয়তাল্লিশ নম্বর আপনার ব্র্যান্ডের লোগো ও বিজ্ঞাপন সহ কী করবেন শপিং ব্যাগ ছাপবেন যেটা একটা বাসায় গেলে অনেক দিন থাকবে এবং মানুষ ক্যারি করলে পুরো রাস্তায় মানুষ দেখবে অন্যান্য মানুষ আকৃষ্ট হবে এবং ব্র্যান্ড ভ্যালু গ্রো হবে ছেচল্লিশ নম্বর নতুন কোনো বিষয় যেগুলো পাবলিক ইন্টারেস্ট আসে সেগুলোর জন্য দরকার প্রেস রিলিজ করুন প্রেস রিলিজ করলে সকল সাংবাদিকরা থাকবে বিভিন্ন পত্রিকা আপনার ব্র্যান্ড প্রচার হবে সাংবাদিকদেরকে কিছু খাইয়ে দিন এরা দেখবেন সকল পত্রিকা আপনার ব্র্যান্ড নিয়ে লিখবে সাতচল্লিশ নম্বর বিভিন্ন যারা ব্লগার আছে ব্লগার সাইট আছে যেগুলো সুন্দর সুন্দর ব্যবসা বাণিজ্য নিয়ে লেখা হয় সেই ব্লগার সাইটে আপনার লেখাটি দিন আপনার প্রতিষ্ঠান সম্পর্কে একটা ব্লগ করুক মানুষ যখনই সার্চ দেবে ব্লগে সুন্দরভাবে প্রেজেন্টেশন আসবে আপনার প্রতিষ্ঠানের ছবি আপনার প্রোডাক্টগুলো এগুলো সম্পর্কে রিভিউ দেবে তখন দেখবেন যে মানুষের কাছে দ্রুত পৌঁছে যাবে আপনার ব্র্যান্ড গ্রো হবে আটচল্লিশ নম্বর আপনার যদি ইসব হয় তাহলে চেষ্টা করবেন একটি ফিজিক্যাল দোকান দেওয়ার মানুষ কিন্তু এইসব থেকে ফিজিক্যাল দোকান থাকলে সেটার উপর বিশ্বাস তো আরও বেড়ে যায় প্রচার হয় আবার যদি আপনার ফিজিক্যাল শপ থাকে আপনার আবার পাশাপাশি একটা চেষ্টা থাকবে ই কমার্সের একটা সাইট দেওয়ার এবং এখন কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মে ঢুকে আপনি আপনার দোকানের নাম দিতে পারেন যেমন ইভেলি আছে ধামাকা শপিং এর ভিতরে কিন্তু ঢুকে আপনি আপনার ব্র্যান্ডটাকে গ্রো করতে পারেন পঞ্চাশ নম্বর আপনি আপনার শপেই বিভিন্ন অকেশনে স্পেশাল কিছু ছাড় দিয়ে আপনার প্রোডাক্ট বিক্রি বাড়াতে পারেন ব্র্যান্ড নেমগ্রো হতে পারে যেমন ঈদের সময়ে আপনি দশ পার্সেন্ট সার দিয়ে দিলেন আপনার বিশ পার্সেন্ট লাভ হবে দশ পার্সেন্ট সার দিলেন এই দশ পার্সেন্ট সারের জন্য আপনার কাস্টমার অনেক বেড়ে গেল আপনার বিক্রয় বেড়ে গেল আপনার সর্বোপরি মুনাফা বেড়ে গেল পঞ্চাশ নম্বর আপনি আপনার কমার্শিয়াল সার্ভিসের পাশাপাশি একটি ফ্রি সার্ভিস দিতে পারেন যা আপনার ব্যবসায় সহায়ক হবে মনে করুন আপনি অনলাইনে ওষুধ বিক্রি করবেন তাহলে কল সেন্টারের মাধ্যমে ফ্রি টেলিমেডিসিনের একটা অপশন রাখতে পারেন আমি আজকে পঞ্চাশটা প্রচার প্রসারণার কৌশল বলে দিলাম যারা নতুন উদ্যোক্তা যারা নতুন ব্যবসায়ী যারা মিড লেভেল ব্যবসায়ী এবং যারা টপ লেভেল ব্যবসায়ী যার জন্য যেটা প্রয়োজন সেটা আপনারা অ্যাপ্লাই করবেন এবং অনেক আপু অনেক ভাইয়ার আমাকে নক করে কিভাবে ব্যবসার মার্কেটিং করবে প্রচার প্রচারণা করবে ব্রাহ গ্রো করবে তাদের জন্য প্রত্যেকটাই পঞ্চাশটা আইডিয়া প্রত্যেকটা একটা না একটা কাজে লাগবে এরপর আমি আরও বিশটা আইডিয়া দেবো নেক্সট ভিডিওতে একটা কথা সবাই মনে রাখবেন সাফল্য দেওয়ার মালিক কিন্তু আল্লাহ সবাইনাতালা শুধু প্রত্যেকটা কাজের সাফল্যের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে তাহলে আপনি ভালো করতে পারবেন অনেক ভালো প্ল্যানও কিন্তু সাকসেসফুল হবে না যদি না আল্লাহ আপনাকে দেয় আবার অনেক ক্ষুদ্র প্ল্যান করে আপনি অনেক সাকসেসফুল হবেন যদি আল্লাহ আপনাকে দেয় সুতরাং আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সাহায্য চাবেন আল্লাহ ইনশাল্লাহ আপনাকে সেই গন্তব্যে পৌঁছে দিবে এবং পাঁচ পাঁচত্ব নামাজ পড়তে ভুলবেন না যেটার মাধ্যমে আল্লাহ সবচেয়ে খুশি হয় বান্দা তার যদি ফাইভ টাইমস প্রেয়ার করে সেটা বান্দা সবচেয়ে খুশি হয় আর আজকের আমার এই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন যাতে ইয়াং যারা ভাইয়েরা আপুরা আছে তারা যেন উপকৃত হয় এটার মাধ্যমে এবং সবার মাঝে ছড়িয়ে দিয়ে যারা নতুন যারা করবে তারাও উপকৃত হয় এরপর আসবো দ্বিতীয় পর্ব নিয়ে আরও বৃষ্টি ব্যবসা প্রচারণের আইডিয়া নিয়ে Until দেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করছি আসসালামু আলাইকুম